শুরু করেছে এখন টোটো ভ্যানার ইঞ্জিন ভ্যান বাপের মরা মুখ দেখতে আসছে মেয়েটা বাড়ির কাছে চলে এসেছে এসে বেনজিন ভ্যানের ব্রেক মারি লাফিয়ে পড়েছে ব্যাঙের মতো ষাঁড়ের মতো চিল্লাচ্ছে গ্রামের ভাবিরা চাচিরা ওরা আব্বার মরা মুখ দেখতে এসেছিল ওই মেয়েটাকে গোল করে ঘিরে ধরেছে কেউ বলছে এক বালতি পানি নিয়ে ঢেলে দিয়েছে কেউ বলছে হাত পাকা নিয়ে কেউ বলছে আঙুলটা টিপে জ্যান্ত কর মেয়ের কান্না দেখে গ্রামের চাচি আর ভাবি চোখ মোছে আর বলে এর মেয়ের মতো মেয়ে নেই আরে কি কান্না কানছে এ কান্না আপনার উপকার হবে না শরীয়তে স্যাটেলাইট ফেলে দেখুন ওই মেয়েটা কোরআন জানে না ওই মেয়েটা পর্দা করে না ওই মেয়েটা নামাজ জানে না ওই মেয়েটা উযু আর গোসলটাও জানে না ও ষাঁড়ের মতো চিল্লে ব্যাঙের মতো লাফিয়ে চোখের পানির বদলে যদি রক্ত ঝরা আব্বা মার উপকার হবে না কি হবে তো দাইলুস বরং খাটিয়ায় শুয়ে শুয়ে ওই মেয়েটার জন্য তখনও গোনা করাচ্ছে আল্লাহ বলবে কি দাইলুস রেখে এসেছে তো আদব কাজদা নেই ওর তো পর্দা নেই জামা খুলে যাচ্ছে মেয়ের মতো মেয়ে তৈরি করুন ব্যাঙের মতো লাফিয়ে সারের মতো চিল্লাবে না উজু করে মনের কষ্টটা মনে রেখে আব্বা জানেন মায়ের মাথার ধারে বসে বসে চোখের পানি ফেলে ফেলে কোরআন তেলাওয়াত করবে আব্বার লাশটা খাটিয়ায় করে নিয়ে যাবে মেয়ে জননী মেয়ে সোনার মানিক মেয়ে নামাজটাও কাজা করবে না জোহরের নামাজ পড়ে নামাজের পাটিতে বসে নিজের কোরআন তেলাওয়াতের সালাম আব্বা মার কবরে সেই সওয়াবটা পৌঁছাতে থাকবে আল্লাহ আমার আব্বা বড় কষ্ট করে মানুষ করেছিল আল্লাহ আমার মা বড় কষ্ট করে মানুষ করেছিল আল্লাহ আমার আব্বাকে মাফ করে দেন আমার আব্বাকে নাজাত দিয়ে দেন আমার আব্বাকে ক্ষমা করে দেন নবী বললেন বাচ্চা যদি নেকো হয় সোনার মানিকে চোখের পানি ফেলা দোয়াটা আল্লাহ পাকে দরবারে ওই চোখের পানি নাকের ডগা আসার আগে কবুল হয়ে যায় আজ অনেক মেয়ের জন্য বাপের সমাজে মাথা হাট হচ্ছে না তোমার মেয়েকে আদব দরদা ছোট থেকে মানুষ করো ওই মেয়েকে বলতে হবে না মা তুই পার্কে যাসনি ওর মানা করার আগে বুঝে নেবে আমার বাড়ির পরিবেশ এরকম না আমার আব্বা মাই শিক্ষা দেয়নি 70 বার ভাববে কথা ঠিক না ভুল ছেলে রেখে যাচ্ছে বাপ মরে গেছে ছেলে তখন বিড়ি টানছে মুখে ছেলে রেখে যাচ্ছে বাপ মরে গেছে ছেলে তখন মদকে কুকুরের মতো পড়ে আছে ছেলে রেখে যাচ্ছে বাপ মরে গেছে রাত 12টার সময় ফোন করছে কোথায় ছেলে তখন গাঁজা সুখ টান দিচ্ছে কি গো কি ছেলে কি সন্তান করে গেল নাই বাচ্চাটা কলেমা জানে না নামাজ জানে না গোসল জানে না উজু জানে না এটা আব্বা আমার কবি না ছেলে ভাত দেবে কি করে গা কাদা গা ঘষলে হবে আমার ছেলে 10টার মধ্যে একটা বিবাহ সময় গল্প দিলেন যেই ভাত দেয় না আলাদা সংসার থেকে আমার ছেলে না তোমার ছেলে না গাছ থেকে উঠে পড়েছে হক আদাই করুন হুজুর রস করে বলতে হবে না বাবা রে তোর বাপের ভাত দে হুজুর রস করার আগে ভাত রান্না করে বাপের কদমে আর মার কদমে দিয়ে আসবে এই লেন তোমরা আমার আব্বা মা এটা তোমাদের হক কি গো ওর বলা লাগবে না ওয়াজ শুনে পরিবর্তন হওয়া লাগবে না ওর দায়িত্ব যদি জানতো হুজুর বলার আগে ওয়াজ শোনার আগে কদমে ভাত আর তরকারি পৌঁছে দিয়ে আসতো ছেলে গালাগালি দিচ্ছে ছেলে বাপের গলা ধাক্কা দিচ্ছে চোখের পানি পড়ছে ও বেটা জহরে কহরে যাবে ও তোমার গায়ে হাত তুলেছে তোমাকে অপমান করেছে ও সেই জ্ঞান নেই সেই পরিবেশে মানুষ হয়নি ও ছেলেটা শুধু নিজে দোষী না এর পেছনে তুমিও দায়বদ্ধ হয়ে আছো জন্ম দিতে গেলে শুধু জন্ম দিয়ে বাপ হওয়া যায় না বাপের প্রকৃত যে সন্তানের প্রতি হক আছে সন্তানদের প্রতি যে বাপের হক বাপের প্রতি সন্তানের হক এগুলো একটু খেয়াল করে পালন করতে হবে না হবে না ডাক করছেন না তো আমি কিন্তু সামনাসামনি বলা মানুষ প্রত্যেকটা ওয়াজ আমার 1000-এর বেশি ওয়াজ ইউটিউবে পাবেন যা বলি সামনাসামনি কেন পিছনে বললে তো লাভ হবে না যদি বোঝে মানুষ একদিন না একদিন হেদায়ত হবে কথা ঠিক না ভুল না বুঝলে হেদায়ত হবে কি করে আমি জানি আপনাদের এই রাস্তাটা আমাকে জানতে হয়েছে বাড়ির থেকে এই জায়গায় আসবো যদি রাস্তা না চিনি শুধু রাস্তার মাজায় ঘুরবো আসল জায়গায় আসতে পারবো না পরিবর্তন হওয়ার আগে সঠিক রাস্তাটা চিনতে হবে এটা পরিবর্তনের রাস্তা কথা ঠিক না ভুল ও সোনার মানিক যুবকেরা
আব্বা রামায়রা রাগ করবেন না মনে দুঃখ নেবেন না ওই ছেলেটা রেখে গেলেন মদ করার ঘুষখোর ছেলেটা রেখে গেলেন সুদ করার বিড়িখোর ছেলেটা রেখে গেলেন তামাক করার বই দেখা সিনেমা দেখা পাটি আপনার ছেলেটার কানে দুল কান ফোড়ানো কেন আপনার ছেলেটায় গলা একটা হার পরে কেন আপনার ছেলেটার হাতে একটা বালা কেন ছেলেটার মাথায় মালসা ছাট কেন ছেলেটা কুকুরের মত তো দাঁড়িয়ে পেশাব করে কেন আপনি আব্বা হয়ে সোনার মানিক বাচ্চার জন্য এত পরিশ্রম করেছেন তার চরিত্র দিকটা কেন খেয়াল রাখলে না ছোট থেকে তাকে গাইডে রাখা হয়নি ওই বাড়ির আব্বা মা সচেতন ছিল না বাপ মরে গেল ছেলে যত খারাপ হোক আর ভালো আব্বার সঙ্গে মায়ের সঙ্গে রক্তের একটা কানেকশন এমনি চোখে পানি আসে কি আসে না আব্বার লাশটা গোসল দেওয়া হলো আব্বার লাশটা জানাজার কাতারে নিয়ে যাওয়া হলো মানুষ দাঁড়িয়ে ইমাম সাহেব জানাজা পড়াবে বাংলায় নিয়ে বলে দেয় কি দেয় না মাদ্রাসা যখন পড়ি এসার নামাজ হয়ে গেছে কটা ছেলে ভাত খেতে আসেন ভাত খাবিনি বলছে কালকের হুজুর জানাজার নিয়ে দিয়েছে সে মুখস্থ হয়নি না হলি মারবেনি মানে চিন্তায় ভাত খায় না আচ্ছা বলুন তো সন্ধ্যের থেকে হুজুরের ভয় এসা পর্যন্ত মুখস্থ হয় না ইমাম সাহেব বাংলা তিনবার বলে দেবার মুখস্থ হয়ে যাবে আমার মনে হয় যা বলে দেওয়া হয় দু দশটা ছেলে যাদের স্মৃতিশক্তি ভালো কোনো রকমের থুতড়ে মুতড়ে নিয়তটা করে ফেলে বাকি সব আল্লাহ আকবার কি গো আচ্ছা জানাজার নিয়তটা শুধু জানাজা না আর দোয়া কালাম আছে তা ছেলে বাপের জানাজা পড়ছে আর ওই সময় তো ছেলের মানসিক অবস্থা পুরোটাই আলাদা ও ইমাম সাহেব যা বলবে মনের মধ্যে তখন ঢুকবে না একটা আলাদা কষ্ট থাকে সে ভালো হোক আর খারাপ হোক কষ্ট থাকে না নামাজ পড়ছে আল্লাহ আকবার কিচ্ছু জানে না ও কেঁদে লাভ কি হবে জানাজাটা ঠিক করে পড়তে পারলো না বাপের খাটিয়া ধরে কাঁদতে কাঁদতে যাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাপের লাশ নাবাচ্ছে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ মা লাশ নাবাচ্ছে ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদছে কবরস্থানে পানি পড়ছে বাস চাপা দিচ্ছে কবরটা অন্ধকার হয়ে যাচ্ছে ছেলের কলিজাটা ফেটে যাচ্ছে ভালো হোক আর খারাপ হোক দুনিয়ার মানুষ বলে কবরটা ছেড়ে দে দুনিয়ার মানুষ বলে আটটা শেষ করবো আটটা আজান হবে আটটা পাশে জামাত হবে দুনিয়ার মানুষ বলে কবরটা ছেড়ে দে বাচ্চা যত ভালো হোক আর খারাপ হোক কবরটা ছেড়ে যাওয়ার সময় কষ্ট হয় না ওই সময়টা তো করুণ দৃশ্য সোনার মালিকের চোখের পানে তাকালে যত নিষ্ঠুর মানুষ হোক মনটা একটু নরম হয় ওই বাচ্চাটা পেশাব করে পানি নিতে হয় কি করে জানে না নামাজও পড়ে না রোজাও রাখে না কোরআন শরীফও জানে না গোসলের ফরজ আর রুজু জানে না ওই ছেলেটা মদ খায় ছেলেটা মেলা করে ফোনে রং নাম্বারে কথা বলে ছেলেটা বেরাস কুরাস্তায় চলে অন্যায় পথে চলে ওই ছেলেটার কান্নায় বাপ বেশি উপকৃত হবে বলে আশা করা যায় না সন্তানের মতো সন্তান রেখে যান ছেলে বাপের কবরের দ্বার থেকে আসবে দুনিয়ার মানুষ বলবে কবরটা ছেড়ে দে একটা বাচ্চা রেখে যান ওই বাচ্চাটা হবে হাফেজে কোরআন ওই বাচ্চাটা হবে মাওলানা মানুষ বলবে কবর ছেড়ে দে কবরের দ্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্বার জন্য মায়ের জন্য হাতটা তুলে এমনি তখন চোখে পানি ঝরবে আল্লাহ আমার আব্বার মাফ করে দেন আমার মাকে ক্ষমা করে দেন নামাজি বাচ্চারা কোরআন পড়নেওয়ালা ছেলে নেক সন্তান যদি আব্বার কবরের দ্বারে চোখের পানি ফেলে দেয় ওই চোখের পানিটা আল্লাহ পাকে দরবারে কবুল হয়ে যায় ছেলে তো মদখোর ছেলে তো সুদখোর ছেলে তো বেনামাজি ছেলে তো গোসলের ফরজটাও জানে না ওটা আব্বারই সন্তান ও আব্বা দুনিয়ায়ও ভাত পাবে না কবরে গিয়েও ছেলে অন্যায় করলে তার গোনার ভাগিদার হবে ময়দানে মাহশরেও আল্লাহর কাছে দায়ী হবে কথা ঠিক না ভুল দুনিয়ায় সন্তান জন্ম দেওয়াটা বড় না সন্তানকে জন্ম দেওয়ার পাশাপাশি তাকে গাইডে রেখে ইসলামিক পরিবেশে মানুষ করাটাই বড় বাপের পরিচয় কথা ঠিক না ভুল আরে আপনি বাপ জন্ম দিয়েছেন তাই বাপ এখন কত অবিবাহিত মহিলার পেটে বাচ্চা হচ্ছে তার বাপের কোনো ঠিকানা নেই কি গো কথাটা ভুল বুঝছেন নাকি জন্ম দেওয়াটা অত বড় জিনিস নয় জন্ম দেওয়ার সাথে সাথে তাকে ইসলামী পরিবেশে মানুষ করে এটা আপনার দায়িত্ব আজ আমাদের ছেলে পুলে খারাপ হলো ছেলে বাপকে ভাত দেয় না মাকে মা বলে না আদব নেই ভাই ভাই হিংসা এই নোংরা পরিবেশ এই ছেলেদের সব গড়ায় গণ্ডগোল পরিবেশ ছোট থেকে মানুষ হয়নি একটা উদাহরণ দিয়ে আমি শেষ করব ধান চাষ হয় তো বীজ তৈরি করে রুতে হয়তো রোয়ার পরে সার মারা হয় না বিনা সারে হয়
সার একবার মারা হয়, সময় আছে না অসময়? ভালো করে নিড়িয়ে ঘাস আগাছা কুগাছা মনে সরিয়ে দাও, এইবার একটা ভালো সময় মতো ট্রিটমেন্ট করো, তাড়াতাড়ি বেড়ে উঠবে, চেহারাও ভালো হবে আর কামিয়াবো হওয়া যাবে। ও সময় মতো ট্রিটমেন্ট হওয়া দরকার। 7 বছর থেকে 10 বছর নামাজের কোরআন শরীফের ওজুর কৌশলের শিক্ষার সময়। এখন ধানে থোড় বেরিয়ে পড়েছে, দুটো একটা পাক ধরেছে, ইউরিয়া ফসফেট পটাশ যদি বস্তা বস্তা ঢালা হয় ওর কাজ হবে? ও সময় মতো কাজ করা দরকার ছিল। যে বাচ্চাটা ছোট থেকে তাকে গালাগালি তার সামনে দেওয়া যাবে না, বাচ্চাটাকে বিড়ি সিগারেট আনতে পাঠানো যাবে না, বাচ্চার খারাপ নাম রাখা যাবে না, বাচ্চার জন্মদিন পালন করা যাবে না, বাচ্চা গর্ভে আসার আগে বাপ মদ খেয়ে স্বামী স্ত্রী রাত যাপন করতে পারবে না, বাপ মা মোবাইল দেখে নোংরা ছবি দেখে রাত যাপন করতে পারবে না, বাচ্চা আব্বার মা হবে, ওই বাচ্চা আব্বার মা গাঁজা খেয়ে বিড়ি খেয়ে রাত যাপন করলে ভালো সন্তানের আশা করা যায় না। আব্বা মা সন্তানের বাপ হবে আগে থেকে প্রস্তুতি গ্রহণ করুন, সন্তানের বাপ হয়েছে হকগুলো আদায় করুন, ছোট থেকে ভালো পরিবেশে মানুষ করুন, আপনার সন্তানটা সোনার মানিক সন্তান হবে, দুনিয়ায়ও শান্তি পাবেন, সম্মান করবে, কবরে গিয়েও দোয়া পাবেন, ছেলেটা দোয়া করবে, আর হাসরের দিন নাজাত পেয়ে গেলে আব্বা মার জন্য সুপারিশই করবে, কথা ঠিক না ভুল? আমার কথা বুঝতে পেরেছেন? আমি টাইম পার করা হুজুর না, আমার টাইমের জ্ঞান কাণ্ড থাকে, আটটা আজান হবে আর 1 মিনিট বাকি, আপন ভেবে ভাই ভেবে মন খুলে দুটো কথা বলেছে, কষ্ট পাননি তো? কি গো রাগ করেছেন নাকি? কথাগুলো কিছুটা বুঝে এসেছে? আল্লাহ চাইলে কোনোদিন সময় দিলে আবার আসবো, যেহেতু আমার সময় ছিল 8টা 10টা, অসুবিধে কি আছে? 6টা 8টা মানুষ তো এসেছে, মসজিদ তো ভরে গেল, মনের কথা দুটো বলতে যখন পারি তখন নিজেকে মনে হয় হকটা আদায় করতে পেরেছি। এই জায়গাটা মানুষের ধোকা দিয়ে পয়সা লোবার জায়গা না, কি গো হক কথাটা বলার জায়গা। তবে একটা কথা শেষে বলে যাবো, দক্ষিণ 24 পরগনার পরিবেশ খারাপ হচ্ছে, এখন গজল নাইট হচ্ছে। আজ আমি গোটা পশ্চিম বাংলার যত জেলায় ঘুরেছি, সব থেকে নোংরা পরিবেশ দক্ষিণ 24 পরগনার জমিনে। এখানকার রোগ আমি বীরভূমে গিয়ে বলবো বলেন? আপনাদের মেয়েরা সাবালিকা মেয়েরা গিয়ে গজল বলে স্টেজে উঠে, যত গজল শিল্পীর উৎপাত সব দক্ষিণ 24 পরগনায়। এরা আবার বিখ্যাত শিল্পী, ওরে সর্বনাশ, সব দায়ী শিল্পী। হ্যাঁ, ওই মেয়েটার বিরোধী আমি না, ওর গজলের বিরোধী আমি না, হারামের বিরোধী। বলুন তো, যদি স্টেজে গজল বলা যায় ওদের দিয়ে ওয়াজ করানো কেন জায়েজ না? জানেন ফেসবুকে গজল শিল্পীরা ছবি পোস্ট করছে, পাশে 2-4টে ছেলে রয়েছে, জোয়ান ছেলে, ওর খালাতো ভাইও না, ফুপুতে ভাইও না, মামাতে ভাইও না, ও কার ছবি নিয়ে পোস্ট করছে? একসঙ্গে বসে এক গাড়িতে যাচ্ছে কাজের সঙ্গে, নিজের বাপ নেই, ভাই নেই, আপন কেউ নেই, অপরের সঙ্গে যাচ্ছে সাবালিকা মেয়ে, তার চরিত্র ভালো থাকবে? রকমবাদ দিয়ে কমিটির সঙ্গে ডেট বুকিং করছে, তার ভিতরে খোদার ভয় ভীতি আছে? ওরা আমার মায়ের জাতি, ওরা আমাদের বোন, ওদের রুজি রুটি লাথি মারছি না কেন? মেয়ে সন্তান পর্দায় থাকা জিনিস, কথা ঠিক না বোন? ওই মেয়েটা পর্দায় থাকবে, কোরআন পড়বে, আল্লাহ রহমত আর বরকত দেবে, মেয়েটা দিয়ে রোজগার করানোর জন্য বাপকে আল্লাহ মেয়ে সন্তান দেয়নি। এখানে গজল বলছে, আল্লাহ না করুক যদি 30 দিন কোনো গজল শিল্পী ডেট বুকিং থাকে, বলুন তো দেখি মেয়েদের মাসে মাসে গা খারাপ করেন, একটু নোংরা হয় না, অপবিত্র হয়ে যায় না? ওই মা মেয়েরা নবী হয়নি ওই জন্যে, ওহি আসে যে কোনো মুহূর্তে, অপবিত্র অবস্থায় ওহি গ্রহণ হবে? আল্লাহ নবীদের মা করেছেন মায়ের জাতিকে, ওই মারা স্টেজে যদি অপবিত্র অবস্থায় ওঠে, এটা অন্যায়ের প্রতিবাদের জায়গা। এই জায়গা যদি দায়ী উসদের তুলে দিয়ে অন্যায় শুরু হয়, সমাজ থাকবে না, গর্ত হয়ে যাবে সমাজ। এই মাদ্রাসাকে খেয়াল রাখবেন, এটা নবীর মাদ্রাসা। এই বাচ্চাগুলোকে দাঁত মুখ শিটকাবেন না, 5টা জানাজা যদি হয় মানুষ, 10টা যদি মাদ্রাসার বাচ্চা থাকে, এদের দাঁত মুখ শিটকান, এরাই গিয়ে জানাজার নামাজটা ঠিক করে পড়ে। কি গো, একটা ছেলে যদি মাদ্রাসায় সব থেকে খারাপ হয়, যদি না পড়েও ছেড়ে বেরিয়ে যায়, প্রথমে হয়তো বদমাশি করলো, হাফেজ আলেম হলো না, 5 বছর মাদ্রাসা ছিল, তাকে খারাপ চোখে দেখবেন না, আপনার ছেলের থেকে ওই ছেলেটা ভালো, কেন জানেন? একদিন যদি নামাজই হয়, ওর নামাজটা সলিড নামাজ পড়বে। কি গো, মাদ্রাসা আপনাদের, দিল দিয়ে জান দিয়ে দেখবেন, নিজের বাচ্চারা যেন কোরআনের শিক্ষা থেকে মাহরুম না হয়, পাশাপাশি বাইরের বাচ্চারা যদি মানুষ হয়, এই গ্রামে এলাকায় মাদ্রাসা কোরআন তেলাওয়াত হলে আল্লাহ রহমত আর বরকত হবে। আব্বা ভাবে ভাই ভাবে দুটো কথা বলেছে, ক্ষমার নজরে দেখবেন, কষ্ট যদি পেয়ে থাকেন, আল্লাহ আমাকে আপনাকে সবাইকে আমলে পরিণত করার তৌফিক দান, বলুন আল্লাহুম্মা আমিন। সকলে দোয়া করবেন, আল্লাহ চাইলে আবারও দেখা হবে, কোনোদিন গুরুত্বপূর্ণ আলোচনা আবার ইনশাআল্লাহ করবো। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখনই আজান হবে, আজানের পর পর জামাত হবে, ওযু করে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।